কিরে, এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসলি? আরে ওই স্কুলে মানুষে যায় নাকি রে, মাল নাই কিছু নাই, বিড়ি থাকলে বিড়ি দে, নেশা লেগেছে। লে খা। নো 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 নো, এই ফুটা বড় শেয়ার আসছে, ফুটা বড় শেয়ার, লুকা লুকা লুকা, বিড়ি লুকা। বালের মাস্টার, ওকে দেখে আমাকে ভয় করতে হবে নাকি? নিজের বাপকে তো সম্মান দিই না, ও আমার লেওরা বাড়া, ওকে দেখে ভয় করবো কেন? এই যে বিড়ি টানছি, ও যা পারবে তাই করে নিতে বলি। লে স্যার চলে গেছে, এবার মার টান, এমন করে মার টান যেন চোখ দিয়ে ধোঁয়া বেরিয়ে চলে আসে। আরে স্যার আসছে রে। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। বাবা রে, দেখতে দেখতে কত বড় হয়ে গেছিস রে। আপনাদের দোয়ায় বড় হয়ে গেছি। আচ্ছা তুই আমাকে দেখে সাইকেল থেকে নামলি কেন? আরে আপনি মাস্টার মানুষ, কত ছোটবেলায় পড়েছি। ও বাহ। কি হলো? কি বলবো, বিরাট সর্দি লেগেছে। তো এখন কি কাজকর্ম করছিস? এই তো স্যার, বাড়ি বাড়ি দুধ দুইয়ে বেড়াচ্ছি। বাহ খুব ভালো। তো এখন দুধ কত টাকা লিটার নিছিস? 45 টাকা লিটার। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করিস, প্রত্যেক দিন আমার বাড়িতে 1 লিটার করে দুধ দিস দিনে। ঠিক আছে। তাহলে ছাতাটার কি মরণ হলো নাকি রে বাবা? কি হলো? এই দাঁড়া 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 রে, এই ও মা গো। আরে স্যার স্যার, লাগেন তো, উঠেন 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 উঠেন। দেখে গাড়ি চালাতে পারিস না তোরা, তোকে কি কানা? আরে স্যার আমার কোনো দোষ নাই স্যার, আপনি স্যার বলে কি গোটা রাস্তা দখল করে যাবেন? হ্যাঁ বলেন, আপনি মাস্টার বলে কি গোটা রাস্তাটাই আপনার? তোরা কি চোখে দেখতে পাস না, গোটা রাস্তাটা ফাঁকা, ওই সাইড দিয়ে তোরা যাবে? আরে স্যার আপনারও দোষ নয় আমারও দোষ নয়, তো অত খিদিবিধি করার কি আছে? কি হলো? আপনি স্যার বলে কি গোটা রাস্তাটা এভাবে কেলাবেলা কেলাবেলা করে যাবেন? আরে কি জানি ছাতাটার কি মরণ হয়েছিল, না হলে আমার এরকম হয় না, বুঝলি? যা, মাজাটা একবারে ভেঙে গেল। ডেড়িকে মাছ স্যার, ডেড়িকে মাছের মতন বডি আলা স্যার, আবার কি লেকচার। মাস্টার মশাই, সামনে আবার রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন, ঠিক আছে? আমার ছাতাটা আবার কোথায় গেল রে বাবা? চাচা ভালো আছেন? হ্যাঁ মাস্টার মশাই ভালো আছি। একটা চা দেন তো। মদনা চা এ দোকানে, বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে। কি বাবা 1.5 কেজি এখানে কি করতে আসলো? বাবা তোর চেখে আবার চা কাছে 1.5 কেজি? হ্যাঁ 1.5 কেজি তো আগে চলে আসছে আস্তে আস্তে, কিছু বলবে নাকি আবার? এই তুই আমাদের স্কুলে পড়িস না? হুম, কে আমি? হ্যাঁ। কই না তো? হ্যাঁ পড়েছি এক সময়, কিন্তু আমি এখন কলেজে পড়ি। তোর নাম সুজন না? হ্যাঁ। তা কি হয়েছে? কখনো কখনো আমরা ভাবি রে, তোদেরকে আমরা কি শিক্ষা দিয়েছি? যে হাতে তোদেরকে লেখাপড়া শেখালাম, আজ সে হাতে বিড়ি টানছিস, তবু আবার আমার সামনে। তুই জানিস আমি কে? হুম জানিস? ভুলে গেছি স্যার। ভুল হয়ে গেছে মানে? আমার চোখে চোখ রেখে কথা বল। সরি স্যার। তুই কি জানিস বাবা মায়ের পরের স্থান গুরুর, মানে মাস্টারের? আরে এই বয়সে তোরা একটু ভালো করে পড়াশোনা করবি, মানুষের মতন মানুষ হবি, আরে একটা ভালো কাজ করবি, বুক ফুলে বলতে পারবো যে এটা আমার ছাত্র ছিল। স্যার আর কোনোদিনই ভুল হবে না স্যার। কি হলো, টান বিড়ি ফেলছিস কেন এখন? লজ্জা লাগছে? হ্যাঁ আরে এই সময় বারবার আসে না, বুঝলি? আর পাশে ছোট ছোট ছেলেদেরকে নিয়ে তুই কি করছিস, গেম খেলা শিখাচ্ছিস, বিড়ি টানা শিখাচ্ছিস? হ্যাঁ চুপ করে আছিস কেন, কিছু বলছিস না কই? তোদেরকে বোঝানো মানে একটা গাধাকে বোঝানো অনেক ভালো, সেই গাধাও একটা কথা শুনে, আর তোরা তো একবার গাধার থেকে অধম।